মর্নিং গাইজ, মিষ্টু হ্যাশট্যাগ আই মিষ্টু। তো তোমরা কেমন আছো? আজকে নতুন একটা ধমাকাদার ব্লগ এর থেকে শুরু করলাম। তো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে সোফাতে বসে আছি। এবার টিফিন করবো। কটা বাজে? নটা বাজে। আর বাবা তারাপীঠ চলে গেল, হাত দিকে বলেছিলাম তারাপীঠ যাবে, বাবা তারাপীঠ বেরিয়ে গেল। তো আমি আর মা আছি, পরশুদিন আসবে। চলো আজকে দিনটা ভালো করে স্টার্ট করা যাক। এই খাবো, টিফিন খাবো। গিয়ে কালকে একটা মাকে সারপ্রাইজ দিয়েছি, গিফট। দেখো কি কিনে দিয়েছি, কি দেখি দেখাও। এটা কিনে দিয়েছে, মা জানতো না। কালকে হট করে বুক করে দিয়েছি, গান চলছে ঘরে, তো হট করে বুক করে দিয়েছি, তাই মা জানতে পারতাম পারিনি। আবার কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর ফিরে এলাম। তো এখন বাজে একটা, শুয়ে আছি, রান্না করছে। কেন করছে বলো? আজকে আমাদের 3 প্লাগটা যেখানে ইন্ডাকশনে রান্না করেছে, মানে করে, সে নষ্ট হয়ে গেছে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। আর 3 প্লাগে যে ইন্ডাকশনে রান্না করে ওটা শেষ হয়, মানে ওটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বারান্দাতে রান্না করতে হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা গিয়ে কিনে নিয়ে আসবে, তাহলে রান্না করে রান্না করতে পারবে। মা রান্না হয়ে গেছে, শুধু মাছ ভাজা করছিলো এখানটাতে, আর এমনি সব রান্না ওখানে হয়ে গেছিলো, শুধু মাছ ভাজাটা করার জন্য এখানে এসছে। কী কী রান্না আছে আজকে আইটেমে? অন্ধকার ঘরটা ইচ্ছা নিচ্ছি বলে ঘরটা অন্ধকার লাগে, পদ্মা লাইটে এলাম। ওরে মা খেতে হয়েছে এদিকটা, আর আমি এখানে বসি। আজকে রান্না হয়েছে, দেখো ভাজা, মোরলা ভাজা, একটা মোরলা ভাজার কি ঝাল আর ডিম কষা, ভাত মাও খাচ্ছে ওখানে, খেয়ে নিই। তো আজকে ভালো মানে রান্নাটা হয়েছে, কারণ ছোটোখাটো মাছই ভালো লাগে, বেশি বড় বড় মাছ ভালো লাগে না। গড়িয়ে গেছে কেন এরকম? Yeah.